নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ এক্সেল এক্সপার্ট ক্লাসের 14 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হোম মেনুর অন্তর্গত ফিল অপশানের অধীনে ডান, রাইট, আপ, লেফট, অ্যাক্রস ওয়ার্কশিট, জাস্টিফাই এর সঙ্গে ক্লিয়ার অপশানের মধ্যে ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার কন্টেন্টস, এই অপশানগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আজ বিস্তারিত আলোচনা করব। আর বন্ধুরা, ফিল অপশানের মধ্যে সিরিজ অ্যান্ড ক্লাস ফিল আপনারা নেক্সট ভিডিওতে জানতে পারবেন। চলুন বন্ধুরা, প্রথমে জেনে নিই অ্যাক্রস ওয়ার্কশিট সম্বন্ধে। অ্যাক্রস ওয়ার্কশিট মানে, ধরুন আমার শিটে একটি টেবিল বা ডাটা আছে। এই টেবিল বা ডাটাকে যদি আমি 50 বা 100টি শিটে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কপি পেস্ট করতে হবে, কিন্তু কপি করতে অনেক সময় লাগবে। এই কপি পেস্ট না করে আমরা অ্যাক্রস ওয়ার্কশিটের মাধ্যমে 50, 100 এবং 1000 শিটের মধ্যে আমরা নিয়ে যেতে পারি। দেখুন, আমার এই শিট ওয়ানে এই টেবিলটা আছে। এই টেবিলের ডাটাটা আমার শিট কিছু শিটে প্রয়োজন। আমি এখানে ক্লিক করছি, শিট আসছে। আপনি রাইট ক্লিক করেও শিট নিয়ে আসতে পারেন, যেগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। দেখুন, এইভাবে শিট নিয়ে আসছি। এই শিটগুলোই প্রয়োজন আমার, যেটা শিট ওয়ানে যে ডাটা আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি করি, শিটটাকে প্রথমে সিলেক্ট করব যতটুকু প্রয়োজন, তারপরে কপি করব। কন্ট্রোল সি করে রাইট ক্লিক করেও কপি করতে পারি, বা কন্ট্রোল সি করেও কপি করতে পারি, বা এখানে পেস করে কপি করতে পারি। তারপর যে শিটে নিয়ে যাব সেখানে গিয়ে জাস্ট ক্লিক করব যেখানে প্রয়োজন, তারপর এখানে পেস্ট ক্লিক করতে পারি, বা রাইট ক্লিক করে পেস্ট অপশানে আসতে পারি, বা কন্ট্রোল ভি করতে পারি। এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। কিন্তু এইভাবে কপি পেস্ট করলে সময় নষ্ট হবে, তাই আমরা অ্যাক্রস ওয়ার্কশিটের মাধ্যমে আমরা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই যে কোনো ফাইলকে বা যে কোনো ডাটাকে একটি শিট থেকে অনেক শিটে নিয়ে যেতে পারি। চলুন আমরা জেনে নিই। দেখুন, এখানে একটি বর্ডার এসেছে কপি করার ফলে। এই বর্ডারটা আপনাকে যদি তুলতে হয়, তাহলে যে কোনো সেলে ডবল ক্লিক করবেন, উঠে গিয়েছে। এইভাবে ডবল ক্লিক করবেন, উঠে যাবে। প্রথমে যতটুকু অংশ আপনি নিয়ে যেতে চান সেম ততটুকু অংশ সিলেক্ট করবেন। আমি পুরোটাই সিলেক্ট করলাম ডাটাটা। তারপর আপনি যে সিটে এই টেবিলটা নিয়ে যেতে চাইছেন সেই সিটগুলো কন্ট্রোল চেপে মাউসের লেফট ক্লিক করতে থাকবেন। যেমন আমি শিট 2-তে চাইছি না, শিট 3-তে চাইছি, 4-এ চাইছি না, 5-এ চাইছি। আপনি এইভাবে পছন্দ মতো ক্লিক করবেন। দেখুন, আমি যে সিটগুলো কন্ট্রোল চেপে চেপে মাউসের লেফট ক্লিক করেছি, সেই সিটগুলো সব হোয়াইট কালার হয়ে গেছে। এবং যে সিটগুলো আমি ক্লিক করলাম না, তাহলে সেই সিটগুলো জাস্ট যেমন ছিল তেমনই আছে। যে সিটগুলোই আমি কন্ট্রোল চেপে মাউসের লেফট ক্লিক করেছি, সেই সিটগুলো সব একটি গ্রুপে পরিণত হয়েছে। কন্ট্রোল চেপে মাউস ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে একটি। দেখুন, গ্রুপে পরিণত হয়েছে। এরপর আপনি এই ফিল অপশানে আসবেন। ফিল অপশানে আসার পর অ্যাক্রস ওয়ার্কশিটে আসবেন। ফিল অ্যাক্রস ওয়ার্কশিট নামে একটি অপশান এসেছে, যার অধীনে 3টি অপশান আছে। দেখুন, ওয়াল, কন্টেন্টস আর ফরম্যাটস। ওয়াল মানে, এখানে আপনি যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলের অধীনে যে কালার আছে, যে ফরম্যাটস আছে, যে বর্ডার আছে, আপনি সবই যদি নিয়ে যেতে চান, যে সিটগুলোই ক্লিক করে গ্রুপ বানিয়েছেন, তাহলে অল করুন। চলুন অল করে দেখিয়ে দিই। দেখুন, অল করলাম। অল করার ফলে দেখুন, ক্লিক করে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো টেবিলটা চলে এসেছে। এবার সম্পূর্ণ এই টেবিলে লেখার জন্য আপনাকে যে কোনো সিটে রাইট ক্লিক করতে হবে, করে এটিকে আনগ্রুপ সিটে পরিণত করতে হবে। আনগ্রুপে ক্লিক করলাম, দেখুন সব গ্রুপগুলো ভেঙে গিয়েছে, গিয়ে আলাদা আলাদা গ্রুপ হয়ে গিয়েছে। দেখুন, যেগুলো আমি সিলেক্ট করিনি সেগুলোই আসেনি। দেখুন, শিট ওয়ানে যেমনই ডাটা ছিল সেই রকম সবগুলো শিট চলে এসেছে, যে সিটগুলো আমি ক্লিক করেছি। এবার এইগুলো আমি ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট কী প্রেস করেন, তাহলে কন্টেন্টসগুলো উঠে গেল, কিন্তু ফরম্যাটসগুলো রয়ে গিয়েছে। দেখুন, আমি এখানে যদি লিখি, সেই একই স্টাইলিশের লেখা হচ্ছে, যেমন শিট ওয়ানে আছে, যেমন শিট ওয়ানে ছিল সেই রকমই লেখা হচ্ছে। দেখুন, আমি এখানে আবার কিছু লিখছি, বাইরে ক্লিক করলাম, দেখুন স্টাইলিশ হয়ে যাচ্ছে। তাহলে কন্টেন্টস ডিলিট হয়েছে। আপনি যদি ফরম্যাটসকেও ডিলিট করতে চান, তাহলে আপনাকে এই ক্লিয়ার অপশানে এসে জাস্ট ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করতে হবে। দেখুন, সমস্ত কিছু ডিলিট হয়ে গিয়েছে, কিন্তু লেখা কন্টেন্টসগুলো রয়ে গিয়েছে। সেম এইগুলোকে ডিলিট করার জন্য ক্লিয়ারে এসে ক্লিয়ার কন্টেন্টসে ক্লিক করুন।
দেখুন সব মুছে গিয়েছে। সিট সেভেনটাও মুছে দেব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি ক্লিয়ারে এসে ক্লিয়ার ফরম্যাটস করলে জাস্ট ফরম্যাটস মুছে গিয়েছে, কিন্তু কন্টেন্ট ঠিক সেম রয়ে গিয়েছে। ক্লিয়ার সে আসলাম, আবার কন্টেন্টসে ক্লিক করলাম, কন্টেন্টসও মুছে গিয়েছে। এইভাবে যদি আপনি মুছতে থাকেন তাহলে সময় সাপেক্ষ, সেহেতু এখানে ক্লিয়ার অল অপশান আছে যার মাধ্যমে ক্লিয়ার কন্টেন্টস ফরম্যাট সব মুছে দিয়ে যাবে। ক্লিয়ার করে দিলাম, এটাও আছে, এটাও ক্লিয়ার করে দিলাম। এইভাবে আমরা সমস্ত সিটের ডাটাগুলোকে ডিলিট করে দিলাম। আবার আমরা সিট ওয়ানে আসলাম, টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা জাস্ট যে সিটগুলো নিয়ে যাব কন্ট্রোল চেপে চেপে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ফিল অপশানে আসব, অ্যাক্রস ওয়ার্কশিটে আসব। এখন কন্টেন্টস যে অপশান আছে, এই কন্টেন্টসে যদি ক্লিক করি তাহলে এই লেখাগুলো যাবে, কিন্তু এই ফরম্যাট, কালার, বর্ডার এইগুলো কিছু যাবে না। চলুন দেখিয়ে দিই। কন্টেন্টসে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। দেখুন জাস্ট নর্মাল লেখা এসেছে, লেখার স্টাইলিশও কিন্তু আসেনি। দেখুন ফরম্যাটস, লেখার স্টাইলগুলোকে ফরম্যাটস বলা হয়, তো কালারগুলো ফরম্যাটস। তো এইগুলো দেখুন জাস্ট শুধু সিম্পল জিনিস এসেছে। দেখুন এখন আমি রাইট ক্লিক করে আনগ্রুপ সিট করিনি। এই অবস্থায় যে কোনো সিটের ডাটাকে সিলেক্ট করে আমি ডিলিট ক্লিক প্রেস করি, তাহলে সমস্ত সিটের ডাটা দেখুন ডিলিট হয়ে গিয়েছে, কারণ যেহেতু এটা গ্রুপ আছে। দেখুন এমনকি সিট ওয়ানেরও ডাটা ডিলিট হয়ে গিয়েছে। ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি কন্ট্রোল জেড প্রেস করতে পারেন। দেখুন আবার ফিরে এসেছে। এবার রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, করে এবার আপনি জাস্ট ডিলিট ক্লিক প্রেস করে ডিলিট করতে পারেন, কারণ এখানে কোনো ফরম্যাটস নেই। এইভাবে ডিলিট ক্লিক প্রেস করে ডিলিট করে দিন। নেক্সট সেম আবার এটাকে সিলেক্ট করবেন যতটুকু প্রয়োজন। সিলেক্ট করার পর একইভাবে আপনি সিটগুলোকে সিলেক্ট করবেন যে সিটগুলোর প্রয়োজন। যেমন আমি পরপর করলাম, সিট 2-3 ছেড়ে দিলাম, সিট 6 পর্যন্ত সিলেক্ট করে নিয়ে গ্রুপ বানিয়ে নিলাম। তারপর ফিল অপশানে আসলাম, আসার পর অ্যাক্রস ওয়ার্কশিটে আসলাম। এখানে দেখুন ফরম্যাটস অপশানটাকে চুজ করলাম। ফরম্যাটস চুজ করার ফলে এই যে লেখা কন্টেন্টগুলো আর আসবে না, জাস্ট ফরম্যাটসগুলো থাকবে। দেখুন এবার ক্লিক করছি, দেখুন জাস্ট ফরম্যাটস আছে কিন্তু কন্টেন্টসগুলো নেই। যেমন এখানে যদি আমি কিছু লিখি, আরে এইচইউএল রাহুল, দেখুন এখানে লিখলাম ফিস। দেখুন বাইরে ক্লিক করলাম, সেম যেমন ফরম্যাটস ছিল সেই রকম ফরম্যাটসে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কন্টেন্টস আসেনি। দেখুন সিট ওয়ানে আমরা যা লিখব সেই লেখাগুলো সমস্ত সিটে ফিল আপ হবে। দেখুন আমি এখানে লিখছি SUNIL সুনীল মণ্ডল, 6 নম্বর রোতে লিখেছি। লেখার পর দেখুন উপরেরটা ফিস 700 লিখছি, সঙ্গে সঙ্গে দেখুন লেখা ডাটা ফিল হচ্ছে, এইভাবে দেখুন ফিল হয়ে গেছে। কিন্তু এটা যখনই আপনি আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পর আপনি যদি লেখেন, ধরুন এখানে আমি 900 লিখলাম, বাইরে ক্লিক করলাম, দেখুন আর লেখা আসছে না। তাহলে এইভাবে আপনারা গ্রুপ করে একটি সিটের ডাটাকে বিভিন্ন সিটে স্থানান্তরিত করতে পারেন। ফরম্যাটসগুলোকে মোছার জন্য সিলেক্ট করবেন যতটুকু ফরম্যাটস আছে, সেম ক্লিয়ারে অল করতে পারেন বা ফরম্যাটসে ক্লিক করতে পারেন। নেক্সট আমরা শিখব ফিল অপশান থেকে জাস্টিফাই। জাস্টিফাই দেখুন আমি এখানে কিছু লিখছি, দিস ইজ এ কম্পিউটার অ্যান্ড দিস ইজ এ মাউস লিখলাম। দেখুন একটি সেলে আছে, যে সেলে লেখা আছে সেই সেলে ক্লিক করলাম এবং জাস্টিফাই জাস্ট ক্লিক করব। ফিল অপশান থেকে হোম মেনুর অন্তর্গত ফিল অপশান থেকে জাস্টিফাই ক্লিক করলাম। দেখুন সমস্ত লেখাগুলো লেখার ওয়ার্ড অনুযায়ী নিচের সেলে কনভার্ট হয়ে যাবে। দেখুন এই সেলে লিখেছি এবং দেখুন লেখাগুলো সমস্ত সেলে ফিল আপ হয়ে গিয়েছে। যদি কখনো জাস্টিফাই প্রয়োজন হয় তাহলে এইভাবে আপনারা কাজটা করে নিতে পারেন ফিল অপশান থেকে জাস্টিফাই করে। এখন শিখবো আমরা ফিল অপশান থেকে ডাউন, রাইট, আপ, লেফট অপশানের কাজ। ধরুন এখানে আমি কোনো সংখ্যা লিখলাম 100 লেখার পর এই 100 লেখাটাই আমার অনেকগুলো ঘরে প্রয়োজন বা অনেকগুলো সেলে প্রয়োজন, তাহলে জাস্ট সিলেক্ট করব যতটুকু প্রয়োজন। সিলেক্ট করার পর এই ফিল অপশান থেকে ডাউনে ক্লিক করব। দেখুন জাস্ট ডাউনে ক্লিক করতে সমস্ত ফিল হয়ে গেছে। আবার একইভাবে আপনি যদি ডান দিকে চান
তাহলে ডান দিকের যতটুকু সেল প্রয়োজন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফিল অপশনে আসবেন, রাইটে ক্লিক করবেন। দেখুন, আবার যদি আপনি বাম দিকে চান সিলেক্ট করুন, প্রয়োজন মতো ফিলে আসুন, লেফট করুন, আপে চাইলে সিলেক্ট করুন, দেখুন আপ। এইভাবে আপনি জাস্ট ফিল অপশানের মাধ্যমে ডাউন, রাইট, আপ, লেফট ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মতো। এই অপশানগুলোই আমরা মাউসের মাধ্যমেও শিখেছি। দেখুন এই রকম অপশান আসবে, এখানে ক্লিক করবেন, এই ডটে ক্লিক করে এই অপশান আসার ফলে আপনি জাস্ট এইভাবে টানবেন। দেখুন প্রয়োজন মতো ফিল করে নিচ্ছি, তাহলে আপনার সময় বেঁচে যাচ্ছে, এখানে গিয়ার ক্লিক করতে হচ্ছে না। সেম দেখুন, আবার এখান থেকে টানবেন, আবার উপর দিকেও টানতে পারেন, এভাবে টানতে পারেন। আবার আপনি কন্ট্রোল জেড করে আমি মুছে দিচ্ছি, আপনি জাস্ট সিলেক্ট করলেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করেও, কন্ট্রোল ডি প্রেস করার ফলেও দেখুন খুব তাড়াতাড়ি আমরা কাজটা সম্পূর্ণ করতে পারলাম। সেম ডান দিকে চাইলে কন্ট্রোল আর প্রেস করবেন সিলেক্ট করে, যেগুলো আমরা আগের ভিডিওতে শিখেছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনারা ফিল অপশানের অধীনে যে অপশানগুলো আছে এই অপশান সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এবং ক্লিয়ার অপশানগুলো জানতে পেরেছেন। এবং ক্লিয়ার কমেন্টস এবং হাইপার লিঙ্ক অপশানটা আমরা পরের ভিডিওতে জানবো, যেমন ইনসার্ট মেনুতে যখন আমরা লিঙ্ক অপশানটা শিখবো তখন জানবো, রিভিউ মেনু থেকে যখন আমরা নিউ কমেন্ট শিখবো তখন এই অপশানগুলো আরও বিস্তারিত আলোচনা করব। কারণ এগুলো আমি আপনাদের এখনও শেখাতে পারিনি, তাই আলোচনা করলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।